ছোট মামা রেশনি গুলি করছে ব্যাডের এই সাইড দিয়ে গুলি করছে ওই গুলি বাইরে নাই গুলি ভিতরেই রইয়ে গেছে অনেক স্বপ্ন বুনে ছিল রাজরের জামাল শেখ পিতা রতন শেখ সে ছিলেন দুবাইতে পরবর্তীতে দেশে ফিরে 6 বছর পূর্বে জীবন জীবিকার তাগিদে সেই আফ্রিকাতে পাড়ি জমিয়েছিল আর গতকাল বাংলাদেশ টাইম রাত 8টার সময় সে দুর্বৃত্তের গুলিতে নিজ দোকানে নিহত হয় আর এটি হচ্ছে সেই জামাল শেখের বাড়ি আর এই বাড়িটির অবস্থান মাদারীপুর জেলার রাজর উপজেলার এটি দক্ষিণ রাজর গ্রাম পশ্চিম রাজরের দক্ষিণ পাড়া গ্রাম তো রাজর দক্ষিণ পাড়া নামে পরিচিত তো এখানে তার যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে এই শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে আর দলে দলে এভাবেই কিন্তু মানুষজন ছুটে আসছে এই বাড়িটিতে তো তার এক ছেলে এক মেয়ে রয়েছে বাবা মা আগেই মৃত্যুবরণ করেছেন তো এই হচ্ছে সেই প্রবাসী যিনি রেমিটেন্ট যোদ্ধা জামাল শেখ তারই বাড়ি বর্তমানে বাড়িটিতে করণদণ্ডরত অবস্থায় রয়েছে তার পরিবার পরিজনেরা সামনে ঈদ যেখানে আনন্দ হওয়ার কথা ছিল সেখানে এখন শুধুই বিষাদ তো আমরা এখানে যারা উপস্থিত রয়েছে সেই নিহত জামাল শেখের ভাই রয়েছে অ্যাডভোকেট মফিজুর রহমান এবং তার ছেলে এবং অন্যান্য আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে আসলে কি ঘটনা ঘটেছিল সেই আফ্রিকাতে তার নিজ দোকানে আপনি তো এই আফ্রিকাতে নিহত যে জামাল শেখ তারই চাচাতো ভাই আচ্ছা কি ঘটনা আপনারা জানতে পেরেছেন আসলে আমরা যতটুকু জেনেছি তার সুদূর আফ্রিকার তো ঘটনা আমরা এই ঘটনার একদম চাক্ষুষ সাক্ষী বা ঘটনা দেখছে এরকম কোনো মানুষের জবানবন্দি বা কোনো কথা আমরা শুনতে পাই নাই আমরা যতটুকু লোক মারফত আমাদের আরও যারা আত্মীয় স্বজন এখানে আছে আমাদের ভাগ্নে আছে ভাতিজা আছে ওরা ঘটনা দেখার পরে এখানে গেছে তো জামাল বিগত 6 বছর পূর্বে সাউথ আফ্রিকায় গেছে ওইখানে ওই সাউথ আফ্রিকার একটা প্রভিন্সের লোক লোকেশনে সেখানে নিজের দোকান করে ব্যবসা বাণিজ্য করে আসছিল তো ওই ব্যবসা বা ওইখানের মানে সুবিধার্থে বা ওইখানে থাকার জন্য সেই ব্যবসা ভালোই চলছিল এবং মোটামুটি আমাদের সাথে বেশ ভালো যোগাযোগ আছে এবং সবসময় করে আসছে তো গত 2-3 দিন আগে কিছু ওইখানকার যে দুর্বৃত্ত যারা নিগ্র তারা ওর দোকানে আসছিল তো আসার পরে ওর কাছে কিছু এই সিগারেট বা ওই যে কমল জাতীয় পানি চেয়েছিল তো এটা ওর সাথে নাকি একটু তারা যেভাবে চাইছিল সেইভাবে দিতে পারে নাই তার ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে এখানে উল্লেখ্য যে সে ওইখানে তো সাউথ আফ্রিকায় যারা ব্যবসা বাণিজ্য করে বা ওই দেশে নাগরিকত্বের জন্য বা বৈধ কাগজপত্রের জন্য ওইখানে লিগাল হওয়ার জন্য ওইখানে একটা ফর্মাল বিয়ে করতে হয় সে ফর্মাল বিয়ে করার জন্য ও ওইখানে একটা বিয়ে করছিল একটা মেয়েকে সেই মেয়েটা কিছুদিন পূর্বে ওর সাথে একটা কথা কাটাকাটি হয় এই পর্যায়ে সে তো আমার বাবার বাড়ি চলে গেছে কিছুদিন 7-8 দিন বা 10 দিন যাবত ওই দোকানে ওর ব্যবসা প্রতিষ্ঠানে একাই ছিল তো গতকালকে ঘটনার আগে একদিন আগে একটা একজন নিগ্রো আসছিল আসার পরে তার কাছে ওই সিগারেট এবং কোমল পানি চাইছে ওইটা পুরো কার্টুন সহ চাইছিল ওইটা দেয় নাই বলছে আমি তো কার্টুন দেওয়ার সুযোগ নাই আমি একটা একটা দিতে পারি কারণ ওইখানে যে দোকান আছে সেই দোকানের হলো বক্স করা ওইখান থেকে কোনো মানে অনেক একসাথে বের করার সুযোগ নাই ওখানে সিকিউরিটির জন্য ওরা ওইভাবে দোকানগুলো করে পরবর্তীতে ও বলছে যে ঠিক আছে তুই একসাথে দিলি না আমি তোর পরে দেখে নেবো যে ওকে গুলি করছে গুলিটার পেটের নিচে লাগছে এই যার কারণে ওর সাথে সাথেই মানে ডেট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে তো এখন তার লাশ আনার জন্য কি কোনো ব্যবস্থা হচ্ছে পরবর্তীতে আমরা যেটা জানতে পারছি ওইখানে ঘটনা ঘটার পর ওরা পুলিশকে ফোন দিচ্ছে পুলিশ আসছে পুলিশ এখানে হসপিটাল নিয়ে ওই পোস্টমর্টাম নেওয়ার জন্য পোস্টমর্টাম আছে এখন এখানে প্রসেসিং চলতেছে আর কি আমাদের এখানে লোকজন তারা চেষ্টা চালাইতেছে যাতে খুব দ্রুত লাশ আমার ভাইয়ের লাশটা যেন সারা বাংলাদেশে জানি
দ্রুত আসে এই চেষ্টা চালাইতেছে আমার বাপের নাম হচ্ছে জামাল শেখ আমার নাম হচ্ছে সিয়াম শেখ তো দীর্ঘদিন 6 বছর ধরে আমার বাবা বিদেশ প্রবাসে থাকে তো সাউথ আফ্রিকা তো আমাদের দিনকাল মোটামুটি ভালোই চলতেছিল হঠাৎ করে কালকে বাংলাদেশ টাইম 10টায় আমার বাপে গুলি খায় সবাই আমার বাপের জন্য দোয়া করবেন এলো দীর্ঘদিন সাউথ আফ্রিকা থাকে পরে আমার বড় ছেলেও থাকে সাউথ আফ্রিকা ওর হলো মামা আর মামা আর মামা কালিমে ও হলো কালকে রাত 10টা 10 মিনিটে আমার ফোন দিয়েছে আব্বা এই ঘটনা ছোট মামার শুনি গুলি করছে তাই আমরা সেই স্থানে যাব পরে আমি ফোন দিয়ে কইলাম স্থানে যাইয়া তোমরা জানাইও কি হে কি হইছে পরে ওরা মুন্ডবীরজন বাংলাদেশি ওর ওই স্থানে গেছে যাওয়ার পরে ওই জায়গায় যাইয়া দেখে হ্যাঁ আর প্যাডের এই সাইড দিয়ে গুলি করছে ওই গুলি বাইরে নাই গুলি ভিতরেই রয়ে গেছে ভিতরে গুলি রয়ে গেছে রয়ে যাওয়ার পরে ওরা পুলিশ খবর দিছে পুলিশ আইসা ওরা চাইছিল যে পোস্ট মার্টার করবে না ওই জায়গায় এরকম কোনো চেষ্টা করছিল ওই চেষ্টা কাজ হয় নাই আরে নিয়ে গেছে হাসপাতালে আরে পোস্ট মার্টার করবে পোস্ট মার্টার করে হয়তো আর লাশ পাঠানোর ব্যবস্থা করবে আচ্ছা আপনি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কি জানেন আমি ওখানে সাউথ আফ্রিকায় আমার এই যে মারা গেছে সে আমার ভাই জামাল শেখ সে আমার ভাইরা হয় এবং আমার মেজো সম্বন্ধী সেও সাউথ আফ্রিকায় আছে তো তার কাছ থেকে যে তথ্য পাইলাম সে বলল যে ওই সাউথ আফ্রিকার সময় 6টার সময় ওই দেশে যে সন্ত্রাসী যে চক্র ওরা দোকানের গ্রিল কেটে দোকানের ভিতরে প্রবেশ করে অন্ধকারে গুলি ছড়ে সেই গুলি তার বুকের নিচে খাঁচার নিচে লাগে এবং ওখানেই সে মানে ঘটনাস্থলে সে মারা গেছে তো সংবাদ অন্য লোকের মাধ্যমে সংবাদ পেয়ে আমার আত্মীয় স্বজন ওখানে যায় তারা আমাদেরকে অবগত করে ওই আমার ছোট ভাই জামাল কোরিয়ার নাম আমি মেজো ও দুবাই ছিল 3 বছর দুবাই থেকে আসা দেশে সংসারী 2 বছর করে গেল আপনার আফ্রিকা যে ওইখানে 5 বছর রইল 5 বছরের পরে একটা বিয়া করলো কালিকুড়িয়া ঠিক আছে বিয়ার পরে ওইখানেই ওই অরেনি দোকান করে একটা বাচ্চা হইলো বাচ্চা হওয়ার পরে দিন 10 আগে একটা ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে কালি চলে যাওয়ার পরে আমার বললো কি মাজা দাদা আমি তো আর দোকান করে যাবো চলে গেছে আমি তুমি দোকান একলা চালাই দিবাই না আমি তো ভাই তুই এখানে যা কয় ভাই ওখানে গেলে আমার ফেরত আসতে দেবে না আমি কেন কয় হয় ওখানে লোক খামা আমি থাক এরপর দিনকে আবার 2 দিন পরে আমার ফোন করে কয় মাজা ভাই ও ফোন ধরছে ও আসবে চলে তা আসার পরে একদিন পরে আবার আমার কয় জামাল ভাই আসে আমার বড় একটা ফেরা গেছে দাদা আমি কে কেন ভাই কী হয়েছে বল না বল কয় কি এই কাদা আমাদের বিস্কুটের কার্টুন চাইছে যে ওইটা খুলিয়ে দিয়ে তখন আমি বিস্কুট দিতে যাই না বিস্কুট খুইলে আমি প্যাকেট দেওয়া দিছি তখন আর চলে গেল 2 জন একটু আউগাই দেয় রোডে ভর 3 জন আর ওরা 2 জন 5 জন তো কিছু লোক ছিল আমার দোকানে ওই জন্য ওরা ধরতে পারে নাই পরদিনকে আসলো আসার পরে এই স্থলে ঘটনা করলো ঘটনার পরে আমার ওইখানে আছে আরও ভাইনা ভাইরা আছে খালাতো ভাইরা আছে তারা ওই ওইখানে থেকে আত্মীয় স্বজনে ফোন করার পর আইয়া ওরা ওখান থেকে উদ্ধার করার পরে হাসপাতাল থেকে ওখান থেকে পুলিশ নেয় এই স্থলে এই ঘটনা এই পর্যন্ত আমি জানি উত্তর আফ্রিকা মহাদেশের ভিতরে সবচেয়ে উন্নত কান্ট্রি সেখানে মানুষজন আমাদের দেশে যারা রিমিটেন্স যোদ্ধা যায় সেখানে যায় লিগ্যালভাবে তারা থাকে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে কিন্তু সেখানে এরকম একটা দুর্বৃত্তরা এসে তারা এখানে খুন জখম করবে মানুষ বাইরে বলে তার যেটা আইন এদেশের আইন যে এতটা দুর্বল যে মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারে না ওই সরকার বা দেশ সে এই ধরনের দেশের যে আইন আসলে এই আইনের যথেষ্ট সংস্কার হওয়া দরকার তো প্রক্রিয়া যে বিচার ব্যবস্থা আছে এটা আমরা যারাই ঘটনা ঘটেছে তাদের আইনের আওতায় এনে আমরা তাদের সুষ্ঠু বিচার চাই দর্শক আমরা সেই আফ্রিকাতে নিহত জামাল শেখের বাড়িতে তার বিভিন্ন পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছ থেকে জানলাম কি ঘটনা ঘটেছে সেই আফ্রিকাতে আর বর্তমানে তারা আশায় বসে আছে যে জামাল শেখের লাশটি দেশে আসবে তো আমরা
চাই না এভাবে রেমিটেন্স যোদ্ধা যারা নিজের পরিবার এবং দেশের জন্য এভাবেই জীবন দিচ্ছে তো এ ধরনের নেককারজনক ঘটনা আর যেন কখনো তৈরি না হয় বিধাতার কাছে সে দোয়াই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ